আমাদের মতো আমাদের পাখিরও মেন্টাল হেলথের ব্যাপারটা আমাদের খেয়াল রাখা উচিত। পাখির মেন্টাল হেলথের খেয়াল রাখার জন্য আপনাকে খাঁচার ভিতরে তাদের খেলার জন্য বা সময় কাটানোর জন্য কোনো না কোনো খেলনা দিতে হবে। এসব খেলনা আমাদের মতো গাড়ি ঘোড়া না, নরম কিছু কাঠ, কিছু খেলনা, কিছু ঝুনঝুনি, কিছু শব্দ হবে এমন জিনিস দিয়ে রাখতে পারেন, যাতে আপনার পাখি সেটার সাথে খেলতে পারে এবং নিজের সময়টা কাটাতে পারে। খাঁচার মধ্যে বন্দী অবস্থায় যদি আপনার পাখিকে আপনি কোনো কাজ নাই করতে দেন, তাহলে আপনার পাখি একটা সময় বিরক্ত হয়ে নিজের পালক নিচে তোলা শুরু করে এবং অতিরিক্ত রাগের কারণে আপনাকে কামড়ানো শুরু করে। তো পাখির এই কামড়ানো যদি আপনি বন্ধ করতে চান, আপনার পাখির খাঁচার ভিতরে বিভিন্ন রকমের নরম কাঠ জাতীয় জিনিস দিতে হবে। কারণ পাখি যত বেশি অন্যান্য জিনিস কামড়াবে ততই বেশি তার রাগটা কমবে এবং তার একটা কাজ হবে বলেই সে একটু শান্তি অনুভব করবে। আপনি খেয়াল করে দেখুন একটি পাখি কত স্মার্ট হইতে পারে যে ও এই ডালটি তুলতে পারবে না জন্যে খাঁচার এক কোণে সেটাকে আটকায় রাখলো। তারপরে এখন দেখেন সে উপরে যাবে এবং উপরে যাওয়ার পরে সে সেটাকে নেওয়ার জন্য নিচে আসবে এবং সে তুলে নিল। এভাবেই আপনার পাখি তার মেন্টাল হেলথকে ভালো রাখে, তার ব্রেইনটা কাজ করে, তার শরীরটা কাজ করে। আপনার পাখি যত বেশি মেন্টালি স্যাটিসফাইড থাকবে আপনার পাখি দেখবেন তত বেশি অ্যাক্টিভ থাকবে। খাঁচার মধ্যে যদি কোনো পাখি চুপচাপ বসে থাকে এক কোণে, তাহলে বুঝবেন আপনার পাখির খুব বিরক্ত লাগতেছে, আপনার পাখির খুব বোর লাগতেছে এবং সে কোনো রকমের অ্যাক্টিভিটি দেখাইতেছে না। এ ধরনের পাখির সমস্যা হলো এরা পোষা হতে চায় না, আপনাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, আপনার সাথে সময় কাটাতে চায় না, আপনাকে কামড় দেয় এবং বিভিন্নভাবে নিজের ক্ষতি করার চেষ্টা করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জিনিসটা প্রতিরোধ করার জন্য আপনার পাখিকে এভাবে খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের খেলনা দিতে হবে এবং রেগুলার বেসিসেই আপনার পাখির খাঁচার ভিতরে যে ডেকোরাম সেটাকে চেঞ্জ করতে হবে। আপনি যেমন আপনার বাহিরে ঘুরতে হয়, ফিরতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, খেলতে হয়, খেলা দেখতে যেতে হয়, অনেক কিছু করতে হয় আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য, আপনার পাখির ক্ষেত্রেও ঠিক এমনই। আপনি সবসময় আপনার পাখিকে নিজের সাথে কম্পেয়ার করবেন এবং নিজেকে যেভাবে আপনি ইম্পর্টেন্স দিয়ে থাকেন সেভাবেই আপনার পাখিকেও আপনি ইম্পর্টেন্স দিয়ে থাকবেন। তাহলেই দেখবেন আপনার পাখিকে খুব সহজেই আপনি পোষা করতে পারতেছেন এবং আপনার পাখিকে আপনি ভালো রাখতে পারতেছেন। আপনি আপনার পাখিকে যত বেশি মেন্টালি স্যাটিসফাইড রাখতে পারবেন আপনার পাখি ঠিক ততটাই আপনার সাথে বেশি ইন্টারাক্ট করবে এবং আপনার পোষা হবে বা পোষ মানবে, আপনার সাথে সময় কাটাবে এবং আপনাকেও ভালোবাসবে। দেখবেন আপনিও তাকে ভালোবাসতে পারতেছেন এবং আপনারও ভালো লাগতেছে। এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সবার ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ।